Order, order, order! Your Honor, এসব হচ্ছে সাজানো গল্প। সবই মিয়ার চক্রান্ত। আমি মিয়ার অবৈধ ব্যবসার সমস্ত পথ বন্ধ করে দিতে চেয়েছিলাম। সাব ইন্সপেক্টর রুস্তমের গায়ে আমি হাত তুলেছিলাম একটি মাত্র কারণে, মিয়ার সঙ্গে তার একটি গোপন আন্ডারস্ট্যান্ডিং ছিল। রুস্তমের কারণে সেদিন আমরা ক্রিমিনালদের অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছিলাম। সাব ইন্সপেক্টর রুস্তমকে পরিকল্পিতভাবে হাসপাতালে হত্যা করা হয়েছে ওই মিয়ার ইশারায়। আর সেই হত্যার সমস্ত দোষ চাপানো হয়েছে আমার কাঁধে। ওই মিয়ারি চক্রান্তে এই সমস্ত লোক আমাকে পাগল হিসাবে চিহ্নিত করতে চাইছে, ইওর অনার, পাগল হিসাবে সাব্যস্ত করতে চাইছে। ইওর অনার, কেন আমার স্বামীকে এভাবে অপমান করা হচ্ছে? উনি ওনার কর্তব্যের খাতিরে কি না করেছেন, জীবন পর্যন্ত বাজি রেখেছেন, হাজে ভরা আদালতে এই কি তার পুরস্কার? আপনি বসুন। ইওর অনার, আমি এখন ডিএসপি আব্দুল হাই সাহেবকে আদালতে হাজির করার অনুমতি চাই। অনুমতি দেয়া গেল। আচ্ছা, নাদিম চৌধুরীর মাথায় গোলমাল দেখা দেওয়ার ঘটনা আপনার কাছে কখন ধরা পড়ে? প্রথম যখন বুঝতে পারি তখন ব্যাপারটাকে আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু সিপাহি রশিদের মৃত্যুর পর তার পরিবারের কাছে লাশ হস্তান্তরের আগে তিনি যখন আমাকে ফিল্মি পার্টিতে যেতে বলেন, আমি তোকে খুন করবো। ইওর অনার, আমার বাবা নির্দোষ, আমার বাবা কোন দোষ করেনি। আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন করবো, আমার বাবাকে ছেড়ে দেন। সাক্ষী প্রমাণ এবং মেডিকেল রিপোর্টে এই প্রমাণিত হয় মিস্টার নাদিম চৌধুরী একজন মানসিক রোগী। তাকে পুলিশ কাস্টডিতে রেখে মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে আদালত নির্দেশ দিচ্ছে এবং রানাকে আদালত অবমাননার কারণ উদ্ঘাটনের জন্য পুলিশ রিমান্ডে প্রেরণ করা হল। আমার সাধ না মিটিল, আশা না পড়িল, সকলি ফুরায় যায়। এবার গা, আমার সাধ মিটিল, আমার আশাও পড়িল।